গল্পকথন কলর চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালচিতি কালচিতি গ্রামের নারায়ণ হাসদা এসে আমাদের নিমন্ত্রণ করে গেল ওদের গ্রামে যাবার জন্যে কালচিতি এখান থেকে পাকা দশ মাইল দূর ডিবুডুংরি ও সারোয়া দুটি জঙ্গলাবৃত পাহাড় পেরিয়ে তবে দুর্গম রাস্তা যাওয়ার প্রয়োজনও ছিল এই চালের বাজার জিনিসপত্র দুর্লভ বটে আঁকড়াও বটে ভালো দেশ থেকে উঠে গিয়েছে নারায়ণ হাসদা ও গ্রামের প্রধান আমার মক্কেল তাকে অনেকদিন থেকে বলছিলাম ওদিকে কিছু ধানের জমি পাওয়া যায় কি না এবার এসে সে খবর দিল ত্রিশ বিঘা ভালো জমি এক বন্দে আছে সেই সঙ্গে একটা পুকুর ও শালমহুয়ার জঙ্গল দরে সে কিছু সস্তা করে দিতে পারে আমাকে সেই যখন গ্রামের প্রধান সেদিন সকালে সে একখানা গরুর গাড়ি পাঠিয়ে দিলে গার্ডওয়ানের হাতে একখানা চিঠি তাতে লেখা আছে আমি যেন বাড়ির মেয়েদের নিয়ে যাই দুপুরে আহারাদির পর কালচিতে রওনা হলাম মাইল দুই গিয়ে টাউনের সীমা ছাড়ালাম তারপর একটা ঝাঁটি শালচারার বোন সেও মাইলখানেক তারপরেই পড়লো ডিবুডুংরি পাহাড় পাহাড়ের উপর এঁকে বেঁকে গরুর গাড়ি উঠতে লাগল তখন বেলা দুটো আদৌ রোদ নেই মেঘ স্নিগ্ধ আকাশতল অথচ সকাল থেকে বৃষ্টি নেই শুধু ঠান্ডা হাওয়া বইছে পাহাড়ের চড়ায় বড় বড় শাল করম আসামের ছায়াবহুল জঙ্গল একরকমের ছোট বাঁদর খেলা করে বেড়াচ্ছে ডালে ডালে করম গাছের হলদে ফুলের পাপড়ি ঝরে পড়ছে পাষাণময় পথের উপর যেন কে ইচ্ছে করে ছড়িয়ে রেখেছে আবার বহুদূর ঢালু পথে গরুর গাড়ি মন্থর গতিতে নামতে নামতে চলে গারোয়ান মুখে বলছে ই ই ডুংরিটা পেরিয়ে জল খাওয়াই লিব চাল শালের পাঁচন মারছে গরুর গায়ে পাহাড় পার হয়ে ঢালু বিস্তীর্ণ পথটা যেখানে সমতল ভূমিতে এসে মিশেছে সেখানে একটা পাহাড়ি নদী উপল রাশির উপর দিয়ে বয়ে চলেছে পার্বত্য নদীর বন্ধুর তটভূমিতে দুপারি কুটজ কুসুমের শোভা লতা অজগর সাপের মতো বড় বড় শাল গাছের গুঁড়িকে বেষ্টন করে ওপরের দিকে উঠেছে ব্রিটাম লতার ছোট বড় ঝোপ একেবারে জল ছুঁয়ে আছে পক্ষী কাকলি মুখর বড় সুন্দর স্নিগ্ধ উপত্যকাটি যেন এখানে সংসারের কোনো গোলমাল নেই রাজাকরদের উৎপাতের কথা শুনতে হয় না সকালে উঠে ব্ল্যাক মার্কেটের সংবাদ পৌঁছায় না মানুষের সঙ্গে বিবাদের বার্তা নেই এখানে গার্ডান বললে নাম বাপু জল খাওয়াইব গরু দুটাকে আমরা গাড়ি থেকে নেমে একটু দূরে একটা বড় শিলাসনে বসতে যাচ্ছিলাম গার্ডন বললে উধারে যাবি না গে কেন উধারে ভালুক ঝড় আছে ভাল্লুকটা বহিরাবে গরু ভরাবে ভালুক পথের ধারেই দিনের বেলা ভালুকের ভয় মেয়েরা ভয় পেয়ে গেলেন আমরা কাছেই বসলাম কিছুক্ষণ তারপর আবার গাড়িতে উঠলাম এবার কিছু দূর গিয়ে একটা বন্য গ্রাম পড়ল নাম কাড়াডোবা ঘর কুড়ি বাইশ মুন্ডা খ্রিস্টানের বাস মকাই খেতে কাজ করছে মেয়েরা বাঙালি মেয়ের মতো শাড়ি পরনে একটা মুন্ডা যুবককে জিজ্ঞেস করলাম কি নাম আছে পল ও মেয়ের নাম কি? রত্না কুই একেবারে আধুনিক নাম রত্না খ্রিস্টান মিশনারিরা ওদের লেখাপড়া শিখিয়ে অনেকখানি বাইরের আলো দিয়েছে যে এ কথা অস্বীকার করার উপায় নেই রাস্তার দুধারে অবস্থিত সার বন্দি ওদের বাঁশখড়ের ছোট নিচু ঘরগুলির মেঝে ও দাওয়া এলা মাটির রং করা নিকানো মোছানো দেওয়ালের বাইরে ধনেশ পাখির ছবি আঁকা ভালুকের পাহাড়ের ফুল গাছের ছবি আঁকা ওদের ঘরের উঠানে দাঁড়িয়ে ছেলে কোলে করে কৌতূহলের সঙ্গে বন্য মেয়েরা এক দৃষ্টি আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে একটা বৃদ্ধা গার্ডওয়ানকে জিজ্ঞেস করলে কোথাকার গাড়ি বটে কালচিতি কে আসছে সঙ্গে ডাক্তারবাবু বটে আবার নির্জন পথ একেবারে নির্জন সন্ধ্যার পর বন্য হস্তিযুথ এ পথে বর্ষার ধান খেতে নামে পাহাড় থেকে পথের ধারে নরম মাটির বুকে তাদের পদচিহ্ন এঁকে সাদা মেঘপুঞ্জ থলোথলো জমেছে দূর শৈলমালার শিখরে শিখরে কালিদাসের দেশের সানুমান আম্রকূটের ছবি মনে জাগিয়ে দেয় সঙ্গে একখানি মেঘদূত যদি আনতাম তবে ওই বন্য কুটজ বৃক্ষের তলায় পাহাড়ি নদীর পাড়ে পাথরের উপর পা ছড়িয়ে বসে এমন মেঘমেদুর দিনের স্নিগ্ধ অপরাহ্নে সেই প্রাচীন ভারতবর্ষের সুখমন্থর দিনগুলোর কথা পাঠ করতাম আর শুনতাম ধনেশ পাখির ডাক শুনতাম বনময়ূরের কেকার ধ্বনি শহরের দোতলা ঘরে বৈদ্যুতিক বাতির তলায় ও কাব্য পড়ে কেউ ওর প্রাণস্পন্দন কানে শুনতে পাবে না অনেক দূর যাবার পর আবার একটা গ্রাম পড়ল এর নাম ট্যাঁড়াপানি একেবারে সাঁওতালি নাম যে জায়গা থেকে জল দূরে বহুবৃহী সমাস এই গ্রামটিও খুব বড় নয় খুব বড় গ্রাম ও অঞ্চলে বড় একটা নেই এই গ্রামে একটা দেখবার মতো জিনিস আছে সেটা হচ্ছে একটা পাথরের চবুতারা তার চারিদিকে পয় প্রণালী বহু পুরোনামলে এখানে নাকি প্রাণদণ্ডের আসামিদের শিরচ্ছেদ করা হতো রক্ত গড়িয়ে পড়তে ওই পয় দিয়ে কে যে কার প্রাণদণ্ড দিত তা বোঝবার কোনো উপায় নেই সম্ভবত পুরনো প্রাক ব্রিটিশ যুগের কোনো বন্য রাজা ট্যাঁড়া ছাড়িয়ে দুরসি গিয়েই সারোয়া পাহাড়ের চড়াই শুরু হল ক্রোমোচ্চ বনপথের মধ্য দিয়ে এই বর্ষাকালে ছোটোখাটো ঝর্না কুলুকুলু রবে এদিক ওদিক থেকে সরবে নেমে আসছে দ্রোণ ঘাসের ফুল ফুটেছে যে ফুল তীরের মতো বিঁধে যায় কাপড়ে এই পাহাড়ে বড় গাছ অনেক বেশি চড়ায়ের পথ দুর্গমতর কিন্তু শোভা সবচেয়ে চমৎকার উচ্চতা এত বেশি যেখানে চড়ায়ের মাথা থেকে বহু দূরে টাটানগরের ডালমা পাহাড় চোখে পড়ে চারিধারি ঢেউ খেলানো পাহাড় শ্রেণী কোথাও উঁচু কোথাও নিচু দূরে দূরে পাহাড়গুলো ঘন নীল কালো মেঘের পটে ছবির মতো একখানা বুড়ো কাঠুরে লুদাম গাছের কাঠ কাটছে পাহাড়ের মাথায় তার পরনে ইঞ্চি দুই চওড়া কাপড়ের কৌপিন মাত্র জিজ্ঞেস করা গেল নাম রে গনু সর্দার বাড়ি কোথায় পানি তোর বয়স কত কী জানি বটে পঞ্চাশ হয়েছে পঞ্চাশ হতে পারে ত্রিশ হতে পারে কি খেয়েছিস নাই খাইল তবু সধা চাল আর নুন অর্থাৎ ভিজে চাল নুন দিয়ে খেয়েছে এসব বন্য দেশে আটা ছাতু প্রভৃতি খাদ্য একেবারে অচল এরা ভাত ছাড়া আর কিছু বোঝে না এমনকি তরকারি পর্যন্ত খায় না হয়তো একটু শাক ভাজা আর নুনের টাকনা দিয়ে এক বড় জামবাটি ভর্তি পান্তা ভাত দিব্যি মেরে দিলে তাতেই এদের সবল স্বাস্থ্যবান পাথর কোঁদার চেহারা ধনুক বান নিয়ে বড় বাঘ ও বুনো হাতি আর ভীষণ বিষধর শঙ্খচুর সাপের সামনে এগিয়ে যাবে নির্ভয়ে আর ভালুক সে তো এদের ধর্তব্যের মধ্যেই গণ্য নয় সন্ধ্যের অন্ধকারে বাড়ির আনাচে কানাচে ঘুরে আমাদের গাড়ির একটি মেয়ে হাসতে হাসতে বলল হ্যাঁ গনু সর্দার তোমার বয়স পনেরো পর্যন্ত হয়েছে কি তা হতে পারে বটে তাহলে বড্ড বয়স হয়েছে তোমার হ্যাঁ রেলটা বসলো চাই বাসাতে তখন আমি কাড়া চাড়াই আগে তুমি আগুন দিলি কি আমি বুঝিয়ে বললাম গনু দেশটাই চাইছে পিকা খাবে পিকা অর্থাৎ কাঁচা শাল পাতায় জড়ানো তামাকের পাতা বিড়ির আকারের বটে তবে আধাত লম্বা বাজারের বিড়ির চেয়ে পিকা খেতে অনেক ভালো লাগে এসব বন্য অঞ্চলের কোনো লোকই বাজারের তৈরি বিড়ি কিনে খায় না জিজ্ঞেস করলে বলে ও উদাস লাগছে রে এবার সারোয়া পাহাড় থেকে পথ নামলো ওই পথটা আগের পাহাড়ের উত্তরায়ের মতো অতটা ঢালু নয় অর্থাৎ রাস্তা দিয়ে আরোহী বোঝাই গরুর গাড়ি নিয়ে নামাটা একটু বিপজ্জনক নাম্বার রাস্তার একপাশে খাদ বেশ গভীর গরু যদি ভয় পেয়ে একটু এদিক ওদিক নিয়ে যায় তবে ওই খাদে আরোহীপূর্ণ গাড়ির সমাধি সুনিশ্চিত ঢালু পথটা যেখানে সমতলে এসে মিলল সেখানেই কালচিতি গ্রাম অর্থাৎ সারোয়া পাহাড়ের এপারে ট্যাড়াপানি আর ওপারে কালচিতি মাঝখানে পাহাড়টা দাঁড়িয়ে এই গ্রামটা এদিকের মধ্যে বড় অনেক ঘর লোকের বাস এদের মধ্যে অনেক বাঙালি অধিবাসীও আছে বাঙালি অধিবাসীদের পূর্বপুরুষ বহুকাল আগে বাঁকুড়া বা মেদিনীপুর জেলা থেকে এসে এখানে বাস করেছিল এই বনাঞ্চলের পরিবেশের মধ্যেও এরা নিজেদের বৈশিষ্ট্য ঠিক বজায় রেখে চলেছে আমরা নারায়ণ হাসদার বাড়ি গিয়ে উঠলাম খড়ের বাড়ি মাটির দেওয়াল মাঝখানে বড় একটা চওড়া ঘর তার চারপাশে কুঠুরি শাল কাঠের দরজা জানলা কোথাও চুন সিমেন্টের বালাই নেই নারায়ণ হাসদার মুখে শুনলাম এই ঘর অন্তত সত্তর বছর আগে তৈরি অথচ মাঝে মাঝে নতুন ছাউনি দেওয়া ছাড়া অন্য বিশেষ কোনো খরচ নেই এর পেছনে নারায়ণ হাসদার বাড়ির মেয়েরা এগিয়ে এসে গাড়ি থেকে আমাদের বাড়ির মেয়েদের নামিয়ে নিয়ে গেল তাদের পরনে ফর্সা শাড়ি গায়ে ব্লাউজ এমনই অজ বন্য গ্রামের মেয়েদের তুলনায় অনেক মার্জিত ও সভ্য এদের কথাবার্তাও ভালো খানিকটা এই অঞ্চলের বুলি ও টান থাকা সত্ত্বেও ভালো বাংলা বলেই মনে হয় নারায়ণ হাসদা বাঙালি নয় সাঁওতাল ওদের বাড়িটি একটু বেশি ভালো আসবাবপত্র আছে অনেক রকম কারণ ও গ্রামের প্রধান অবস্থাও ভালো নারায়ণ হাসদার মা এসে বললে ঠাকরাইনরা আসেন ঘরের মধ্যে গরিবের ঘরে পা দিয়েছেন পায়ে জল দেন আমি বাইরের ঘরে একটা চৌকির উপর বসলাম নারায়ণ হাসদার ভাই এসে তার উপর একটা ভালো শতরঞ্জি পেতে দিয়ে গেল এতটা পাহাড়ি রাস্তায় এসে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল আমি গরুর গাড়িতেও বেশি উঠিনি হেঁটেই এসেছিলাম গরুর গাড়ির পাশে পাশে বালতিতে ঠান্ডা জল ঝর্ণা থেকে তুলে নিয়ে এলো হাত মুখ ধুয়ে ফেললাম মাথাও ধুয়ে ফেললাম শরীর স্নিগ্ধ হয়ে গেল সারাদিনের পরে এখন হঠাৎ হলদে রোদ গাছপালার মাথায় দূর পাহাড়ের মাথায় বনকুসুমের সুবাস ভরা অপরাহ্নটি বিহঙ্গের কলরবে মুখর ওদের বাড়ির সামনে মস্ত বড় কুসুম গাছ তার তলায় কাঠের আস্ত গুড়িচেরা চালটের বেঞ্চি পাতা সেখানটায় গিয়ে বসলাম ঝিরঝিরে পাহাড়ি হাওয়ায় গ্রামটি বেষ্টন করে দূরে দূরে নীল পাহাড়মালা অরণ্যের শ্যামশোভা সারোয়া পাহাড়ের সানুদেশে দু ফার্লং দূরে পার্বত্য নদীর ধারে ধারে এ যেন রূপকথার গাঁ যেখানে রূপকথার গায়ে জোনাকি জলা বনের ছায়ে দুলিছে দুটি পারুল কুঁড়ি তাহারি মাঝে বাসা শহর থেকে অনেক দূরে পাহাড়ি বনের ধারে শাল আসান মহুল গাছের ছায়ায় লুকোনো আছে রূপকথার গ্রাম যোচ্াত্রে বনের ফুলের সুবাসে এদের কুটিরের বাতাস মদির করে তোলে বাঘ ভাল্লুক উঁকি মারে আনাচে কানাচে বনের ময়ূর নৃত্য করে এমনই বর্ষার দিনে কুসুম গাছের ডালে খুব নিস্তব্ধ শান্তি ও নির্জনতায় ভরা দিনে এরা গান গিয়ে বেড়ায় গ্রামের মাঠে পথে ঝর্নার স্বচ্ছ জল তুলে আনে সুঠাম বনবধুরা কুর্চি ফুল ফোটা পাশান পথ বে রিক্তবৃন্ত করবের বাঁকা ডালে মাংসল বটের চাহা তিত্তির পাখি উড়ে এসে বসে শহরের লোকে এ গাঁয়ের সন্ধান খুঁজে পায় না নারায়ণ হাসদার ভাই এসে বলল বাবু চা দেব কোথায় ঘরে আসবেন এখানেই ভালো বেশ ফাঁকা জায়গা গাছের তলায় পিকা বানাবো বাবু বিড়ি সিগারেট এখানে মেলে না চমৎকার হবে মানাও ঘটিতে চা এলো আর এলো তালের পরোটা গরম ভাজা মুড়ি তালের ক্ষীর মত্তমান কলা আর শশার কুচি নুন নেব মাখানো যা কিছু সবই এই গ্রামের কেবল পরোটার আটা এসেছে বাইরে থেকে চা চিনিও খাটি দুধের তৈরি তালের ক্ষীরটি অতি উপাদেয় হয়েছিল নারায়ণ হাসদার বিনীতভাবে বললে আমাদের স্কুল দেখবেন আমার মেয়ে সেখানে মাস্টার যাবেন নিশ্চয়ই যাব আমার জানা ছিল না নারায়ণ হাসদার কোনো মেয়ে আবার স্কুল মাস্টার বললাম কিন্তু এখন স্কুল খোলা আছে বেলা তো বেশি নেই আপনি দেখতে যাবেন বলে খোলা রাখা হয়েছে সে কি এতক্ষণ বলতে হয় চলো চলো অনেকটা গিয়ে গ্রামের প্রান্ত সীমায় ফাঁকা মাঠ ও বনের সামনে খড়ের স্কুলঘর সে এমন একটি স্বপ্নময় সুন্দর জায়গা যে মনে হল এখানে মাস্টারি করা একটা সৌভাগ্য স্কুলের মাঠের অদূরেই নিবিড় অরণ্যভূমি শুরু রাত্রে নাকি স্কুলের রোয়াকে ভালো কেসে বেড়ায় জারুল ফুল ফুটে আছে অদরবর্তী বন যে জারুল গাছ কত যত্ন করে কলকাতার রাস্তার ধারে মানুষ করা হচ্ছে আমি স্কুলের মধ্যে ঢুকতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো একসঙ্গে নারায়ণ হাসদার মেয়ে নার্সদের মতো কাপড় পরে নিচু টুলে বসে ছাত্র পড়াচ্ছিল বাইশ তেইশ বছর বয়স হবে কালো বটে তবে কুচকুচি কালো নয় চোখ দুটিতে সরলতা ও ঔসুকের দৃষ্টি হাত জোর করে নমস্কার করলো আমিও নমস্কার করলাম বেশ লাগলো মেয়েটিকে স্কুলের দেওয়ালে একখানা ব্ল্যাকবোর্ড টাঙানো তার একপাশে পাশে মহাত্মা গান্ধীর ছবি একখানা একখানা বাংলা ক্যালেন্ডার ঝুলছে তার পাশে মেজেতে মাদুর পাতা তাতে ছাত্রছাত্রীরা বসে সামনে একটা করে নিচু টুল তাতে বইপত্র রাখে নারায়ণ হাসদা বললে এই আমার মেয়ে এর নাম সুশীলা আমি বললাম বেশ আপনি বসুন আপনার ছাত্রছাত্রীরা কী পড়ে মেয়েটি বিনীতভাবে বললে লোয়ার প্রাইমারি পাঠশালা এটা একটি ওরই মধ্যে বড় ছেলেকে জিজ্ঞেস করলাম কী পড়ো সরল সাহিত্য পাঠ পড়ো একটু বেশ হয়েছে বসো ভালো পড়েছ মেয়েটি বলল একটা কবিতা শুনবেন নিশ্চয়ই আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে একটি ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলে ওই দেখো মা আকাশ চেয়ে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেলো ফেলে এলাম খেলা যে দেশের ঘন বনানি ও পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র সাঁওতাল গ্রামের ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে সে দেশ বাংলা ভাষী নয় এ অদ্ভুত মন্তব্য কাদের তারা এসে যেন দেখে যায় বোর্ডে একটা ছোট্ট অঙ্ক দিয়ে ওদের কষতে বলল সুশীলা তারা স্লেটে অঙ্ক কষে আমার কাছে দেখাতে নিয়ে এলো গান্ধীজির ছবি দেখিয়ে ছেলে মেয়েদের বললাম কার ছবি বলতো বড় বড় ছেলেরা সবাই বললে ছোট ছোটো মেয়ের উত্তর দিলে না আমি ওদের খুব উৎসাহ দিলাম লেখাপড়ার বিষয়ে সুশীলা স্কুলের ছুটি দিয়ে দিলে আমার স্কুল পরিদর্শন উপলক্ষে নাকি আগামীকালও ছুটি থাকবে ছেলেরা তিনবার বললে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ একে একে আমায় নমস্কার করে সবাই স্কুল থেকে বেরিয়ে গেল বাইরে গিয়ে উচ্চ কলরব ও হাসি খুশির ঢেউ তুলে যে যার বাড়ির দিকে চলল মেয়েরা দেখি মেয়েদের সঙ্গে খুব জমিয়ে তুলেছে বেলা গেল যদিও সম্মুখে জ্যোৎস্না রাত মেঘে ঢাকা আকাশে জ্যোৎনা বিশেষ সাহায্য করবে না দুর্গম পাহাড়ি পথে সেই জন্য নারায়ণ হাসদা বারবার বলতে লাগল রাত্রে এখানে থাকুন বাবু সুশীলা এসে বললে থাকুন আজ রাত্রে আপনারা থাকলে বড় খুশি হব বললাম আপনি বরং একদিন আমাদের ওখানে আসুন আপনার বাবার সঙ্গে আজ ছেড়ে দিন আমায় সুশীলা চুপ করে রইল অনেকক্ষণ থেকে একটা প্রশ্নকে জিজ্ঞেস করবো ভাবছিলাম এইবার বললাম আপনি কতদূর পড়াশোনা করেছিলেন সুশীল উত্তর দিল মেদিনীপুর স্কুল থেকে মাইনর পাশ করেছি একটা ক্রিশ্চান মিশনের সেলাই আর ইংরেজি শিখেছি কিছুদিন এখানে মাইনে কত পান কুড়ি টাকা স্কুলে লাইব্রেরি আছে সামান্য কিছু বই আছে রবীন্দ্রনাথের বই কিছু আনবে এবার কী বই পড়েছেন রবীন্দ্রনাথের কিছুই পড়িনি আমি যে মিশনে সেলাই শিখতাম সেখানকার টিচারের কাছে ওর অনেক বই ছিল ওর গানের বই আমার সবচেয়ে ভালো লাগে গাইতে পারেন রবীন্দ্রনাথের গান গান গাইতে জানি নি কোনো গানই না, শুনতে ভালোবাসি একটা কথা বলবো এদের মধ্যে যদি কেউ গান করেন একটি তবে বড় ভালো হয় আমাদের বাড়ির একটি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইলেন ওরা সবাই খুব মন দিয়ে শুনল এবার আমরা বিদায় নিলাম আসবার পথে ওরা খানিক দূর আমাদের এগিয়ে দিলে আর উপঢোকন দিলে সঙ্গে ঢ্যাঁড়স কুমড়ো পাতিলেবু বড় এক ছড়া মর্তমান কলা চারেক পাকা তাল সারোয়া পাহাড়ের উপর যখন উঠেছি তখন অস্ত দিগন্তের মেঘের নিচে দূরের পাহাড়গুলো ক্রমে অস্পষ্ট হয়ে আসছে একটা চমৎকার ঔষধি গন্ধ উঠছে বনলতা গাছপালা থেকে পাখিদের কাকলি কাকলিধ্বনিতে অধিত্বকার বনানি মুখর হয়ে উঠেছে একটি পরিচিত পাখির ডাক শুনে খুশি হলাম সমতল বাংলাদেশে বাঁশ বনে আম বনে বৈচি ঝোপের পাশে এই পাখি ডাকে পাপিয়া সারোয়া পাহাড় থেকে যখন নামলাম এ পাশের গ্রামের কুটিরে কুটিরে তখন মাটির প্রদীপে মহুয়া বীজের তৈল ও বন করঞ্জার তৈলে মিটপিটে আলো কেরোসিন তেল এসব দুর্গম বনাঞ্চলে আদয় পৌঁছয় না আজকাল তার ধারও এরা ধারে না ডিবুডুংরি পাহাড়ের আগে সেই বনভূমির মধ্য দিয়ে অতি সন্তর্পণে মশাল জ্বালিয়ে গাড়িখানা চালাতে লাগলো গাড়োয়ান বন্য হস্তির ভয়ে অন্ধকার খুব ঘন নয় মেঘ ভরা জোচনায় পথ দেখতে কোনো অসুবিধা নেই হঠাৎ দেখি সেই নির্জন বনপথে দুজন লোক আসছে দুটি মেয়ে মানুষ বললাম বাড়ি কোথায় রে উই গায়ে বাটে কোন গায়ে ট্যাপানি এত রাতে কোথা থেকে আসছিস হাটে গিয়েছিলে আবার কোথা থেকে আসবো বটে তা বটে আজ কালিকাপুরের হাট মনে ছিল না সে কথা এই দুটি মেয়ে যদি এত রাত্রে এই বন্য জন্তু অধ্যুষিত অন্ধকার বনপথে নির্ভয়ে আসা যাওয়া করতে পারে তবে আমরা মস্ত বড় দুঃসাহসের কাজ কিছু করছি না রাত্রে গাড়ি করে ফিরে আগে ভয় যে না হয়েছিল এমন নয় এখন লজ্জিত হলাম সে জন্যে তবে এ বনি এদের জন্যে কিছু বোঝে না ওরা বন ছাড়া স্নেহময়ী জননীর অঙ্কের সমান ওদের কাছেই পাণ্ডব বর্জিত বনাঞ্চল বাঘভালুক ওদের বাল্য সঙ্গী আমাদের তা নয় এইটুকু যা তফাত গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালচিতি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশে লোকজনকে ভালো রাখবেন তারা